আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালির ভবিষ্যৎ কি হবে তা এখন নির্ভর করছে এই বোর্ডের হাতে। বোর্ডের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মালিক। বোর্ডে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক দুই সচিব, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং একজন আইনজ্ঞ। বিস্তারিত ডেনি ড্রংয়ের রিপোর্টে। ইভালিতে আটকে আছে গ্রাহকদের কোটি কোটি টাকা, প্রতিষ্ঠানটির দেনা হাজার কোটি টাকা, কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা কারাগারে। কি হবে ইভালির, এমন প্রশ্ন বহু মানুষের। টাকা ফেরত পাওয়া যাবে কিনা সেই সংশয় গ্রাহকদের। আর এমন প্রেক্ষাপটে ইভালি পরিচালনার জন্য বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ইভালি অবসায়ন চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে বোর্ডটি গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান ও মাহবুবুল কবির, সিএ ফখরুদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার মোহাম্মদ শামীম আজিজ। চেয়ারম্যান এবং এমডি যারা জেলে আছে এবং অন্যান্য কোনো ধরনের কার্যকলাপ এখন যেহেতু সব বন্ধ, সেই জন্য মিটিং, তাদের যে কোনো ধরনের রেজলিউশন, তাদের যদি কোনো লায়াবিলিটি ছাড় থাকে সেটা পে অফ, এবং তাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল কোনো টাকাও যদি কোথাও পাওনা থাকে সেগুলি কালেকশন, অল অ্যাসেট লায়াবিলিটিস, এবং আবার এটা অডিটও করা হবে। অডিট করে সম্পূর্ণ নেক্সট ডেট আবার একটা আছে আমাদের কোর্টের কাছে, সেটা হলো 23rd একটা নেক্সট ডেট দিয়েছে একটা কমপ্লায়েন্স দেওয়ার জন্য এই বোর্ডকে, যে এটার প্রোগ্রেসটা কি, ইভালির ভাগ্যে কি ঘটবে, ইভালি চলবে কি চলবে না, আর চললে কি উপায়ে চলবে তা নির্ণয় করবে এই বোর্ড। তারা প্রথমে দেখবে যে টোটাল যে তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি, এবং কোনোভাবে এটাকে সামনে চালিয়ে নেওয়া যায় কি না সেটার কোনো প্রসপেক্ট, বা এটা কোনোভাবে কন্টিনিউ করা যায় কি না সেটা দেখা, এবং যদি সেটা আলটিমেটলি করা যায় তাহলে হয়তো বা একটা অন্য ধরনের সিদ্ধান্ত হতে পারে। বাট এর পরে যদি তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি এবং অডিট করে যদি অন্য ধরনের ইয়ে হয় তখন হয়তো বা ওয়াইন্ডিং আপ বা অবসায়নের দিকে যাবে। ইভালির স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রয়ে নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের। টাকা নিয়ে পণ্য না দেওয়ার একাধিক গ্রাহকের করা মামলায় বর্তমানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামিমা নাসরিন দুজনই রয়েছেন কারাগারে। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।